হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস এইট রায় মার্টিন প্রশ্ন বিচিত্র 2024 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 4টা সলভ করেছিলাম। তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 5। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে তোমাদের ইংলিশ টেক্সট আর ম্যাথসের সলিউশন, আর তার সঙ্গে প্রশ্ন বিচিত্র অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তাই চলো শুরু করি আজকের ভিডিও। এক নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান আছে এক, একের একে রয়েছে পালা জ্বরে ভোগে আর বাসক পাতার রস খায় প্যালা। দুই নম্বরে আছে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, রুদ্ধ দলের শেষে থাকে হসন্ত। শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হ্রস্বইকার বা হ্রস্বকারকে সেই ব্যঞ্জনধ্বনির আগে উচ্চারণ করার রীতি হল অপিনিহিতি। দুই নাম্বার, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। দুয়ের একে রয়েছে বাঁচিয়ে যাবে সকল জখম, লাইনটি কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। আশ্রয় প্রার্থনা করিলেন, কে আশ্রয় প্রার্থনা করিলেন? মূর সেনাপতি। ব্যাকরণে দল শব্দটির অর্থ কী? দল শব্দটার অর্থ হচ্ছে অক্ষর, আর বলা হয়েছে একদল বিশিষ্ট শব্দের একটি উদাহরণ দাও। একটা একদল বিশিষ্ট শব্দ হবে শেষ, হতে পারে শেষ, একটাই দল হচ্ছে। আর ছোটো কাকা থেকে ছোটকা, এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনে কোন নিয়মটি লক্ষ্য করা যায়? এটা হচ্ছে সমাক্ষর লোপ। আমি এটা পুরোটা লিখিনি, সমাক্ষর লোপ, একসঙ্গে সমাক্ষর লোপ। এরপরে আছে দুয়ের পাঁচ নম্বরে প্রবাদটির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো, ঘুটে পড়ে গোবর হাসে। এই প্রবাদটার যেটা, আর তার সঙ্গে আরেকটা রয়েছে দেখো, চোখে সর্ষে ফুল দেখা। এটা তোমরা যদি ছায়ার বই রয়েছে, ছায়ার বইতে তোমরা পেয়ে যাবে 312 নম্বর পৃষ্ঠায়। ঘুটে পড়ে গোবর হাসে, অন্যের বিপদে খুশি হওয়া, এটা হচ্ছে অর্থ। আর বাক্যে প্রয়োগটা লিখবে ছেলেকে নিয়ে নাজেহাল অজয়বাবুকে দেখে কমলবাবু হাসছেন, কিন্তু উনি বোঝেন না ওর ছেলেও বড় হয়েছে, একেই বলে ঘুটে পড়ে গোবর হাসে। চোখের সর্ষে ফুল দেখার অর্থ হচ্ছে দিশেহারা হওয়া। প্রশ্নপত্রের মধ্যে একটাও জানা প্রশ্ন খুঁজে না পেয়ে চোখের সর্ষে ফুল দেখতে লাগলাম। পরের প্রশ্ন ছয় নম্বরে চোখের জল বাঘ মানিত না, কার চোখের জল কখন বাঘ মানিত না? এটা আছে ছায়ার 254 নম্বর পৃষ্ঠাতে। অপু যখন মায়ের মুখে মহাভারত শুনত তখন তার চোখের জল বাঘ মানত না। পরের প্রশ্ন, ওদের তুমি মঙ্গল করো, তুমি ওদের মুখের দিকে চেয়েও, কে কার কাছে এই প্রার্থনা করেছেন? আছে ছায়ার 256 নম্বর পৃষ্ঠাতে। ছোটদের পথের পাঁচালি গ্রন্থে অপু দুর্গার মা সর্বজয়াকে তার সন্তানদের জন্য ঠাকুরের কাছে এই প্রার্থনা করতে দেখা গেছে। তিন নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে দুই, আমি পরীক্ষা করছিলাম মাত্র, আমি কে? এই আমিটা হচ্ছে গ্রিক অধিপতির সেকেন্দার সাহা। তিনি কার কি পরীক্ষা করছিলেন? তিনি চন্দ্রগুপ্তের সাহসিকতার পরিচয় করছিলেন, আর সাহসিকতার পরীক্ষা করছিলেন। দুই নম্বরে রয়েছে কেন এই দেশে মানুষ মৌন অসহায়, মৌন শব্দের অর্থ কি নীরব? আর এর সঙ্গে রয়েছে কবির এমন ভাবনার কারণ কি? এটা আছে রায় মার্টিনের 65 নম্বর পৃষ্ঠাতে। শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।